সোনার মানিকেরা, ও তরুণেরা ও জোয়ানেরা, ওই সময়তে সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না 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 না, আমি কোনো স্বপ্ন দেখি না, আমি কোনো স্বপ্ন দেখি না, আমি আপনার কথা শুনলাম, ইয়া রাসূলুল্লাহ কে, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন দোয়া করছিলেন ওই দোয়াটা আমি শুনেছিলাম, ওই দোয়ার ভিতরে হাদিজা বড় বুবুর কথা আমি শুনেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যখন বয়স অল্প ছিল আর 40 বছর একজন বৃদ্ধ বুড়ি মহিলাকে আপনি বিবাহ করলেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আজ পর্যন্ত ওই বুড়ির মেয়ের কথা আজ পর্যন্ত ভুলতে পারলেন না, এ কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী আমার দিন দুনিয়ার বাদশার মুখ মুবারকটা মলিন হয়ে গেল, মনটা মলিন হয়ে গেল, মনটা খারাপ। আম্মাজান আয়েশা জ্ঞানী বুদ্ধিমত্তা মেয়ে ছিলেন, জানাকে আল্লাহ 1 লক্ষ হাদিসের হাফেজা বানিয়েছিলেন, একবার জোরে বলুন। আর আমাদের ঘরের মা বোনেরা, এরা হাদিসের হাফেজ নয় বাবা, গানের হাফেজ। কিসের হাফেজ বাবা? হেল্লা ঝুলছে, বাচ্চাকে হেল্লা ঝুলাচ্ছে, এক কলি গান ঝেড়ে দিচ্ছে, গজল বলতে পারে না, গান চালিয়ে দিচ্ছে। ওই ছেলেটা বড় হলে গান শিখবে না গজল শিখবে, কোনটা জোরে বলেন? তাহলে ওই মাটা যখন হেল্লা নিয়ে ঝুলবে বাচ্চাকে কোলে নিয়ে বা পেটে থাকা অবস্থাতে কোরআন শরীফ তেলাওয়াত করবে, নবীর সামনে হাম, নবীর সামনে নাত পড়বে, আল্লাহর সামনে হাম তেলাওয়াত করবে, ওই বাচ্চাটাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়াতে ইমানদার ইসলামের মুজাহিদ বানাবে, একবার জোরে বলুন। কিন্তু আমরা ঠিক মারা ঠিক উল্টো করি, আমার মা বোনেরা খবরদার, গান ইউজ করবেন না, তোমরা হলেন হেডমাস্টার, বাপ মা হলো হেডমাস্টার। কানতে লাগলেন, আল্লাহর নবী মুখটা মলিন হয়ে গিয়ে চোখ দিয়ে পানি বার হচ্ছে, বুঝতে পারলেন যে আমার কথায় আমার নবী দুঃখ পেয়েছে। আহ, সঙ্গে সঙ্গে আমার নবী মুখে গায়ে হাতটা বোলালেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আমার কথায় ভুল হয়ে গিয়েছে, আমি বুড়ি বলে বলেছি বলে মনটা বড় খারাপ, ইয়া রাসূলুল্লাহ, আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়ে গিয়েছে, আমি আর এমন কথা বলবো না। আল্লাহ নবী আবার ঠান্ডা হয়ে গেলেন, মিসকি হাসলেন, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামী আর স্ত্রীর কি ভালোবাসা! ও আমার সোনার মানিকেরা, ও তরুণেরা ও জোয়ানেরা, ওই সময়তে আমার নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আম্মাজান খাদিজা, আমার বুবুজান খাদিজার নামে কিছু আমাকে শোনার, তানাকে এত ভালোবাসেন, এত মহাব্বত করেন, ওই বুবুর বিষয়ে আমাকে কিছু বলেন, আমি শুনতে চাই। আল্লাহ নবী আমার বলেছিলেন, ও বিবি আয়েশা, ও বিবি আয়েশা, তোমার আমার দুঃখের সময়, তোমার আমার এখন কত সুখের সময়, আর আমার আর আমার খাদিজার খুব কষ্ট ছিল, খুব দুঃখ ছিল, তামাম মক্কার মানুষেরা তারা মিথ্যা প্রবাদ দিল যে নবী মুহাম্মদ সম্পত্তির লোভে, টাকার লোভে আম্মাজান খাদিজাকে বিবাহ করেছে, এই অপবাদ যখন দিয়েছিল আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, চলে গেলেন, তামাম মক্কার লিডারদের নেতাদের দাওয়াত দিলেন, ইনভাইট করলেন, এ মক্কার নেতারা, আমি খাদিজা আমার বাড়িতে দুপুরবেলা আহারের ব্যবস্থা করবে, আমি তোমাদের সকলকে দাওয়াত দিলাম, সবাই সময় মতো চলে এসলো, দুপুরবেলা আহার খাওয়ার পরে আম্মাজান খাদিজা বলেছিলেন, ও মক্কার মানুষেরা, আমি খাদিজা নবীকে বিবাহ করে কি ভুল করে ফেলেছি? মক্কার মানুষেরা বলেছিলেন, ও খাদিজা খাদিজা, তোমার যেমন দেখতে তোমার সম্পত্তি তেমন, তোমার জন্য অনেক ছেলেরা বিবাহ করার প্রস্তাব দিলে তুমি কাউকে বিবাহ করলে না, দেখে দেখে এতিম অসহায় ওই মুহাম্মাদকে তুমি বিবাহ করেছো, এটা লজ্জাজনক, তুমি মুহাম্মাদকে ছেড়ে দাও। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদি
আল্লাহু তাআলা নাহা বলেছিলেন, এ মক্কার মানুষেরা, আমি আজকে এই মজলিসে দাঁড়িয়ে কথা দিলাম, আমি সই করে দিলাম, আমি লিখে দিলাম, আমার যত সম্পত্তি আছে, ব্যবসা বাণিজ্য আছে, আমার যত উট আছে, আমি আজ থেকে আমার স্বামী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সব সম্পত্তি আমি লিখে দিলাম। আরো জোরে হবে না, স্বামীর ইজ্জত মাচালেন। আর আমাদের ঘরের মা বোনেরা পুকুর ঘাটে আর কলের কলের পানি আনতে গিয়ে বলবে, জানিস আমার স্বামী না ভালো না। কেন? আমার স্বামীর কদিন ধরে বলছে আমার একটা মেকআপ বক্স কিনে দেবে, সে আমার স্বামী কোনো মতো মেকআপ বক্স করবে। ভাই এখনকার মেয়েরা যা মেকআপ করছে, আয়রা সায়রা যা মুখি পাউডার দিচ্ছে, ময়দা বাজারে ময়দার দাম বেশি হচ্ছে না দিনকে দিন কমছে, কোনটা এমন করে বার হবে মনে হয় যেন একেবারে সব হুড় লেবে এসেছে। আরে ছেলে ছেলের বোনায় সব দেখে এসেছে, মেয়ে দেখতে পরিষ্কার, শালাবাবুর বিবাহ দেবে। দেখার পরে বলে, শালাবাবু যা জিনিস দেখে এসেছি এত সুন্দর, তোমার দেখলে পছন্দ, কই মোবাইলে দাও, মোবাইলে ফটো তুলেছে, উরে বাবা হেভি দেখতে। বিবাহ হলো, তারপরের দিন মেয়ে সেই মুখে ভাই পানি মেরে সকালবেলা বের গেছে, কেউ আর চিনতে পারে না নিজের স্বামী। আচ্ছা মুখে বাবা কি মেখেছিলে বলেন তো, ও যত মেকআপ বিউটি পার্লারতে ভাড়া করে এনে শুধু ওর উপরে ডলেছে। যারা মেকআপ করবে জাহান্নামে আগুনে এদের মুখ পোড়ানো হবে। ও আমার সোনার মানি ঘেনা, ও তরুণেরা ও জোয়ানেরা, ও আমার আম্মি জানে না শুনে রেখে দেন, ওই সময়তে আল্লাহ নবী বলেছিলেন, ও বিবি আয়েশা আয়েশা, আমি রাতের বেলা ইসলামের দাওয়াত দেওয়ার জন্যে আমি পাগলের মতো সারা জায়গায় ঘুরে ঘুরে বেড়াই, কেউ আমার হাতে হাত দিয়ে কলেমা পড়ে না, মক্কায় সবাই আমার দুশ্মন, নিজের চাচারাও আমার হাতে কলেমা পড়ে না। আমি নবী বড় টেনশন পরিশানের ভিতরে, গভীর রাতে যখন আমি আসতাম, আসার সঙ্গে সঙ্গে যখন দরজায় টোকা দিতাম, দেওয়ার সঙ্গে 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 দরজাটা খুলে যেত, দরজা খুলে দেখতে পেতাম আমার খাদিজা আমার দরজায় দাঁড়িয়ে আছে। আমি আমার খাদিজাকে বলেছিলাম, ও বিবি খাদিজা খাদিজা, গভীর রাত হয়ে যায়, তুমি এখনো কেন ঘুমাও নি, তোমার কি চোখে ঘুম আসে না? ওই সময় খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ গে হুজুর, আপনি কষ্ট করার জন্যে, ফাঁকা ইসলামে দেওয়ার জন্যে দেওয়ার জন্যে আপনি গিয়েছেন, আর আমি যদি ঘুমিয়ে পড়ি ওই গভীর অজুরিতে সে আমাকে ডাকো দেবেন, আর আমি খাদিজা ডাকের জবাব দিতে পারবো না, আমার বিয়াদমি হয়ে যাবে, আল্লাহ পাক আল্লাহ তালার কাছে কিয়ামতের ময়দানে আমি জবাব দিতে পারবো না, তাই আমি ঘুমটাকে হারাম করে দিয়ে নিজের পিঠটা দরজার কাছে আমি লাগিয়ে দিলাম, যাতে করে আপনি আসা ডাকার সঙ্গে সঙ্গে, আমার পিঠে টাঁচ লাগার সঙ্গে সঙ্গে, আমার ঘুমটা ভেঙে যায় সঙ্গে সঙ্গে, আমি দরজাটা খুলে দিতে পারি। আরো জোরে হবে না, ও সোনার মানিকেরা, যুবকেরা তরুণেরা, আল্লাহ নবী আমার হেরা গুয়ায় বসে বসে ধ্যানে মগ্ন থাকতে, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে আমার নবীকে না দেখলে থাকতে পারতেন না, আহারে বাড়িতে সহ্য না করতে থাকতে পেরে তামার খেজুর গুলো নিয়ে পানি নিয়ে ওই হেরা গুহায়, বয়স্ক মা বৃদ্ধ মা ওই হেরা গুহায় আস্তে আস্তে গুটি গুটি পায়ে উঠে যেত, হাতের চালগুলো ছিলে যেত, পায়ের চালগুলো ছিলে যেত, রক্ত টপ টপ করে বার হতো, তথাপি আমার নবীর ভালোবাসায় আমার নবীর মহাব্বতে আমার নবীর কাছে গিয়ে ডাক দিতেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কয়েকদিন ধরে কিছু খাওয়া হলো না, আমি খাদিজা পানি নিয়ে আসলাম, আমি খাদিজা খেজুর নিয়ে আসলাম, একটুকুনি খেয়ে নাও, আমার নবী খেজুর খেতেন পানি খেতেন, খাদিজার মুখের পানে চেয়ে থাকতেন, আহারে আমার বিবি এত কষ্ট করে এত মহাব্বত আমাকে ভালোবাসে, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীকে ভালোবাসার খাতিরে আল্লাহ পাক জিব্রাইল আলাইহিস সালামকে ডাকো দিলেন, ও জিব্রাইল জিব্রাইল দেরি করো না চলে যাও,
চলে যাব, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, আমি আল্লাহ আরশে আজিম থেকে স্বয়ন আমার খাদিজাকে আমি আল্লাহ সালাম দিলাম। আরো জোরে হবে না? ইসলামের হিস্টোরি ইতিহাসের ভিতরে হাদিসের ভিতরে এসেছে বাবা, আল্লাহ পাক আল্লাহ তাআলা একজন মহিলাকে সালাম দিয়েছিলেন, তিনি হলেন আমাদের আম্মিজান খাদিজাতুল কুবরা। একবার জোরে বলুন। আর আমার নবীর হাতে হাত দিয়ে মেয়েদের ভিতরে কেউ যদি সর্বপ্রথম কলেমা পড়েছিলেন তিনি হলেন খাদিজাতুল কুবরা। ইয়া রাসূলুল্লাহ আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না, আমি প্রথম আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়ে, ইসলামের কলেমা পড়ে আমি মুসলমান হয়ে গেলাম। আর একবার জোরে বলুন। ও বিবি আয়েশা, যদি আমি খাদিজাকে না বিবাহ করতাম তাহলে তানার গর্বে আমার কলিজার টুকরি ফাতেমা হতো না, আর ফাতেমা যদি না হতো ইমাম হোসাইন হতো না, আর ইমাম হোসাইন যদি না হতো ওই কারবালার ময়দান হতো না, আর কারবালা যদি না হতো আমি আমার উম্মাত উম্মাদিগকে আমি জান্নাতে নিয়ে যেতে পারতাম না। জোরে বলুন। আরো জোরে হবে না? নারায় তাকবীর। সেই ইমাম হাসান হোসেন বাবা কাদের জন্য শহীদ হয়েছে? যুবকদের জন্য। ও বিবি আয়েশা এমন ছিলেন খাদিজা, আহ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা শেষ লগ্নে বিদায়ের সময় ঘটনা বলছেন আম্মাজান আয়েশার সঙ্গে, শেষ লগ্নে বিদায়ের সময় আর বাঁচবে না, আল্লাহর ডাক এসে গিয়েছে, বুঝতে পেরেছে আর আমি বাঁচবো না। আল্লাহ নবীকে ডাক দিলেন, ইয়া রসুল আল্লাহ হাবিবাল্লাহ আপনি একটু এদিকে আসেন, শুয়ে আছে মৃত্যু সজ্জায় বিছানা শুয়ে আছে। আল্লাহ নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ আমি আর বাঁচবো না, জনবের মতো বিদায় নিয়ে চলে যাব, আর দুনিয়াতে আমার থাকা হবে না, আখেরাতের পথে পাড়ি দেব। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ বিদায় নেওয়ার আগে কিছু কথা। আল্লাহ নবী এসে খাদিজাতুল কুবরার পাশে এসে বসলেন, হাতে হাত রেখে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ আমি খাদিজা মামা, সংসারের ভিতরে যদি তোমার কোনো কষ্ট দিয়ে থাকি তাহলে আল্লাহর রাস্তে আমাকে ক্ষমা করে দেবে, কারণ আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীর সঙ্গে বিয়াদবি করলে আল্লাহ আমাকে জাহান্নামের আগুনে পোড়াবে। ও আমার স্বামীরে স্বামীরে, বিদায় নিয়ে যাওয়ার আগে কিছু ওসিয়াত করে যাব। আল্লাহ নবী বলেছিলেন চোখ দিয়ে টপ টপ করে পানি বার হয়, আহারে নিজের জীবন সঙ্গিনী অদ্যাগিনী আজ বিদায় নিয়ে চলে যাবে আর বাঁচবে না। নবী পাকের মনটা বড় খারাপ। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আগে বলেছিলেন, ও আমার বিবি সাহেবা, আমার সংসারে তুমি কোনো কষ্ট দাওনি, বরঞ্চ আমি দুবেলা ভালো করে খেতে দিতে পারলাম না, আমি ভালো কামিজ কিনে দিতে পারলাম না, শাড়ি দিতে পারলাম না, বরঞ্চ আমি কিছু দিতে পারলাম না। আল্লাহ নবীর কথা শুনে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আমি সোনা চাই না, দানা চাই না, আমি হীরা মুক্তা জোহরা কিছুই চাই না, আমি এমন একটা নবীর স্ত্রী হতে পেয়েছি যে নবীর মুখ মুবারকটা দেখলে আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দেয়। আরো জোরে হবে না? ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ আমি দুটো ওসিয়াত করে যাব। এক নম্বর ওসিয়াত হলো, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ আমি যখন বিদায় নিয়ে চলে যাব আপনার জুব্বা মুবারক দিয়ে অথবা পাকড়ি মুবারক দিয়ে আমার কাফনের কাপড়ের ব্যবস্থা করে দেবে, কাফনের কাপড়ের একটু ব্যবস্থা করে দেবেন, এটা কি পারবেন?
আল্লাহ নবী বললেন, ও বিবি খাদিজা, আমি নবী কথা দিলাম আমার জুব্বা কিংবা পাকড়ি দিয়ে তোমার কাফনের কাপড়ের ব্যবস্থা করে দেবো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তবে বিবি খাদিজা, আমার জুব্বা দিয়ে তুমি কেন কাফন করবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জুব্বা মোবারক, আপনার পাকড়ি মোবারক যদি আমার গায়ে কাফন হিসাবে থাকে, তাহলে কবরের মাটি আপনার জুব্বা মোবারকের ওসিলা করে আমার গায়ে স্পর্শ, জোরে বলেন, করবে না। তাহলে নবীর জুব্বা মোবারকের কত ক্ষমতা! আল্লাহ নবী কাঁদছেন চোখ ভরা, বিবির হাত ধরে শেষবারের মতো বিদায়। আমাদের বিবি যখন বিদায় নিয়ে যদি বলে আমি বিদায় নিয়ে চলে যাব, বাবা আমাদের চোখ দিয়ে পানি আসবে না? আসবে না, চলে বলেন, আসবে না? আসবে না। কার আসবে? পরিচিত স্বামীর আসবে। আর যে পরিচিত স্বামী না, মুখে মুখে মেয়েদের ভালোবাসে, ডুপ্লিকেট ভালোবাসা, ও চিন্তা করবে তুই কবে মরবি, কলমাখানি খেয়ে তারপরে 41 দিন হতে দেবো না, আর একটা কবুল বলে ফের নিয়ে আসবো। এরা স্বামী বাবা অনেক আছে, বাবা অনেক আছে, যে আমার বিবিকে একটু দেখতে খারাপ বলে ও বিবিকে ছেড়ে দিয়ে ফাঁকায় আবার অন্য বিবির সঙ্গে এক বাক্যে বলা হয় জেনায় লিপ্ত আছে না নাই। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে পারা নম্বর 15, কোরআন শরীফটা খোলো, পৃষ্ঠা নম্বর 286, আয়াত নম্বর হলো 32, ডান সাইড পৃষ্ঠার উপরে 3 লাইন নিচে সুরার নাম সুরা বানী ইসরাইল, ওয়ালা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাইশা, অর্ডার করছেন আল্লাহ, ওয়ালা তাকরাবু জিনা, খবরদার জিনার আশেপাশে যেও না। আশেপাশে জিনা তো দূরের কথা, ওই কাজ করার জন্যে মনের ভিতরে তোমরা এনো না। ইন্নাহু কানা ফাইশা, ওটা হলো গালিস কাজ, ওটা হলো খারাপ কাজ। অর্ডার করছেন কে? খবরদার, নিজের বিবি বাড়িতে থাকা অবস্থায় অন্য মেয়ের সঙ্গে খারাপ রিলেশন, খারাপ কথা বলা, এটা হলো কানের জেনা, আর মুখ দিয়ে কথা বলা কিসের জেনা বাবা? এই মোবাইল ফোন যেমন ভালো, আবার কিন্তু খারাপ। মোবাইল ফোনে প্রেম করছে, ভালোবাসা করছে, জেনা করছে, ওই কথা কানে কানে, আল্লাহ সীসা ঢালাই করে কানে দেবে, জবান থেকে তুমি কথা বলছো জেনা করার কারণে, আল্লাহর আজাবে জাহান্নামের আগুন তোমার মুখে দেওয়া হবে। খবরদার, একদম এইভাবে নিজের স্ত্রী বাড়িরকে খবরদার, বেগানা, অন্য পুরুষের সঙ্গে অন্য মেয়েদের সঙ্গে কথা বলবেন না, জেনার চিন্তা ভাবনা করবে না। আর বিশেষ করে যুবক ভাইয়েরা, বিয়ের আগ পর্যন্ত কোনো মেয়ের গায়ে স্পর্শ তো দূরের কথা, কোনো মেয়ের সঙ্গে খারাপ কথাবার্তারাও বলবেন না, কারণ যুবকদের ইবাদত আল্লাহ বেশি পছন্দ করেন। জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ঘোষণা করেছেন যুবকরা যারা ইবাদত করবে, যাদের লজ্জা স্থান হেফাজত করবে, যারা দুনিয়াতে ভালো কাজ করবে, নামাজ কালাম দান খয়রাত মসজিদের কাজ করবে, যারা জলসা মজলিস করবে, ভালো ভালো কাজ করবে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলাম এত তাদের নেকি দেব, জিব্রাইল পানি গুলে বলে দিতে পারে, কিন্তু তাদের নেকি তারা গুনে বলতে পারবে না। একবার জোরে বলুন, যুবকদের আল্লাহ এত ভালোবাসে। শেষ বিদায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাশ আরজু, আমার যখন দাফন করা হবে 3টে প্রশ্ন করবে কবরে, যতক্ষণ না 3টে প্রশ্ন কমপ্লিট হবে ততক্ষণ যেন আমার কবর ছেড়ে আসবে না। আল্লাহ নবী বললেন, ও বিবি খাদিজা, যাও, আমি নবী কথা দিলাম যতক্ষণ না প্রশ্ন জবাব কমপ্লিট হবে, আমি নবী তোমার কবরের পাশ দিয়ে ছেড়ে আসবো না। শেষ বিদায়, বিদায় নিয়ে চলে গেল। ও আমার সোনার মানিকেনা, ও যুবকেরা, ও তরুণেরা, আল্লাহ নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ আবাহে জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চোখ দিয়ে টপ টপ করে পানি বার হয়, জনমের মতো বিদায় নিয়ে চলে গেল। আল্লাহ নবী আমার গোসলের ব্যবস্থা করলেন, নিজের জুব্বা দিয়ে কাফনের ব্যবস্থা করলেন, আল্লাহ নবী জানাজা নামাজ আদায় করলেন চোখ দিয়ে, আরে নিজের স্ত্রীর জানাজা নামাজ পড়ায় চোখ দিয়ে টপ টপ করে পানি বার হয়, আহারে কোনো হাফেজ আলেম মাওলানা যখন তার আব্বা মায়ের জানাজা নামাজটা পড়ায়, আহারে ওই ছেলেটা চোখ দিয়ে টপ 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 করে পানি বার হয়, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই হাফেজ আলেম ছেলের জানাজা পড়ার ওসিলা করে আমার আল্লাহ ওর আব্বা মায়ের জিন্দাগির সমস্ত সাগিরা কাবিরা গোনাগুলিকে আল্লাহ মাফ করে দেয়। ও তরুণেরা, জোয়ানেরা, ও আমার আম্মি জানেরা, আল্লাহ নবী জানাজা নামাজ আদায় করে দিয়ে দাফনের ব্যবস্থা
সাদা করে দিয়ে সাবা কেরা মেরা মাটি দেয় মিনহা খলা খোনা কুম। আল্লাহ কোরআন শরীফের ভিতরে পারালম্ব ষোলো আল্লাহ কি সুন্দর ভাবে জানিয়ে দিলেন মিনহা খলাক না কুম। এ পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ এই মৃত্তিকা থেকে অর্থাৎ মাটি থেকে তোমাদেরকে তৈরি করলাম, ওয়াফিহা নুইদুকুম, আবার মাটির ভিতরে তোমাদেরকে দাফন করা হবে, ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে কঠিন আসরের দিন আবার কবর থেকে তোমাদেরকে আমি আল্লাহ আবার তুলব, আমার কাছ থেকেও পরিত্রাণ পেয়ে কেউ চলে যেতে পারবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী সাহাবীরা সবাই মাটি দিয়ে যে যার বাড়িতে চলে যায়। আল্লাহ নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ, আর কাঁদবেন না কাঁদবেন না, চলেন বাড়িতে চলেন, আর কবরের পাশে থাকবেন না। আল্লাহ নবী বলেছিলেন, বাবা আবু বকর, ও বাবা আবু বকর, আমি আমার স্ত্রীর জবান দিয়েছিলাম, অদা করেছিলাম, যতক্ষণ না আমার খাদিজার কবরে সওয়াল জবাব না হয় আমি নবী ততক্ষণ না পর্যন্ত এই কবর ছেড়ে আমি বাড়িতে যাব না, তুমি চলে যাও চলে যাও। হযরত আবু বকর আল্লাহ নবীর কথা শুনে বাড়িতে চলে গেল। আল্লাহ নবীর কবরের পাশে দাঁড়িয়ে চোখ ভরা পানি নিয়ে কবরের দিকে বারে বারে তাকায়, চোখ দিয়ে পানি ফেলে। আল্লাহ নবীর চোখের পানি দেখে আল্লাহ সহ্য করতে পারে না। জিব্রাইল জিব্রাইল চলে যাও, ও আমার জিব্রাইল চলে যাও, আল্লাহ নবীর আমার দোস্তর হাবিবের চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। জিব্রাইল এসে হাজির, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে পাঠিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বাড়িতে চলে যান চলে যান, আপনি খাদিজার জন্য চিন্তা করবেন না টেনশন করবেন না, আমার আল্লাহ স্বয়ং জানিয়ে দিলেন খাদিজার কবরে সওয়ালে জবাব আমার আল্লাহ আরশ ইলাহি থেকে তিনটে প্রশ্নর জবাব আল্লাহ স্বয়ং দিয়ে দেবে। আরো জোরে হবে না মহাব্বতে দরুদ আল্লাহুম্মা।